কিন্তু ইনাদেরকে আমরা আল্লাহর রাস্তায় মহব্বত করি, হাসান জমিলের মহব্বত করি, মাওলানা মামুন সাহেবের মহব্বত করি, ওই যে মাওলানা ওবায়দুল্লাহের মহব্বত করি, মাওলানা কিনাম নদী সাহেবের মহব্বত করি, এরপর আইয়ুবীরে মহব্বত করি। আইয়ুব সাহেব তো আমরা বাজান বাজান করি ডাকে, আমি কি এর বাপ? সম্মানের বাজান। আল্লাহ তাদেরকে আরো বড় করুক, আল্লাহ তাদেরকে একতার জন্য প্রতীক করুক। এই দেশের রোমাই হক্কানি রব্বানি যদি এক হয়ে যাক, কোথায় যাইব বাতিল, কোথায় যাব মৌদুদি, কোথায় যাব মহিলা, কোথায় যাব নাস্তিক, কোথায় যাব মুরতাদ, কেউ জানে না। সবাই এক হওয়ার দরকার, এক হওয়ার জমানা আসি গেছে। আমি হেফাজতেরও লোক, সরমনের লোক, কারো মনে কষ্ট আসলে আমার কোনো ভয়ের কিছুই নাই। ইনারে উঠতে দেয় না স্টেজে, খারাপ লাগছে আমাদের কাছে, কিছু করতে পারি নাই। হে যখন নিচে সাদা রুমাল বিছায় বসে ইনুসব ছিল, তখন আমার দিলে একটা কথা আসছে, এটা মাওলানা ফয়জুল করিমের কোনো বুজুরগি বরকত না, এটা তো এক খানদানের সিলসিলার বরকত। যে মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ, সে নিচে পড়ছে, আল্লাহ তাকে উপরে উঠাবে। এরে দালাল বলছে কি হয়েছে? দালাল না, আমিও দালাল না, আমাদের কো দালাল বলে, আমার কবলে চরমনাই কেন যান? তো চরমনাইকে যেরকম মহব্বত করি, সন্দীপীরও মহব্বত করি, উনিও গঙ্গুহির সিলসিলার, ইনিও গঙ্গুহির সিলসিলার। 14টা খেলাফত আছে, আমার মুরিদ একটাও নাই, আল্লাহর রহমতে আমি মুরিদ করি না। কাটা জেজুর খেলাফত দিছেন, আরো অনেকে খেলাফত দিছেন, মুরিদ একটাও নাই আল্লাহর রহমতে। আবার এরকম এখানে অনেক আছে যার 5টা খেলাফত নাই, কয়েক লাখ মুরিদ, বুঝেন নাই কথাটা, মুরিদ করি না কি করুন। অনেক দুঃখ আছে কলিজার ভিতরে যেটা বলতে পারি না, বলতে পারি না। 3 বছর হাটাজারি যাই নাই, কলিজার ভিতরে ব্যথা। ফরিদাবাদের সুরার মেম্বার যাই না, যাই না, যাবো না। তোর কি, তুই কে আমারে নিবি জড়িয়ে? আমি চোখ বন্ধ করে কথা বলতে পারুম না। উলাইকা বাই ফাজিনা বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারির আল মাজামিউ। চরমনের পিসাব বাতিলের সাথে আপোষ করেন নাই, তাকে মহব্বত করার জন্য দুটুকুই যথেষ্ট, আর কিছু দরকার নাই। কম আন্দোলন সে করে নাই, দেওয়ানবাগিকে সে খেদায় নাই, দেওয়ানবাগির জন্য তার দলের লোকেরা শহীদ হয়েছে, আমাদের অন্য কোন দলের লোক কিন্তু শহীদ হয় নাই, আমরা সহযোগিতাও করি নাই। আরে সরমনের বিশ্বাস যদি মরিয়ে যায় একটা বৃত্ত কমিয়ে গেল, এরকম জেহেনওয়ালা লোকও বাংলাদেশে আছে। চরমনাই আমাদের, হাটাজারি আমাদের, সন্দীপীও আমাদের, সেগুলো দিশাবও আমাদের, কেউ আমাদের গায়ের না। যে গায়ের মনে করে সে আমাদের সকলের গায়ের, সে আমাদের কারো আপন না। কথা বুঝে আসছে না? এগুলি শিখছি, এগুলি শিখছি কাদের থেকে? আসাদ মাদানির থেকে, একসাথে জেল খাটিয়ে শিখছি, এক রুমে ছিলাম পালানপুরির সাথে, এক প্লেটে 6 বছর খানা খাইছি। বুঝে আসছে না? সফরে হজরে সব সময় সাথে থাকতাম, অনেক কিছু শিখছি। শেষ একটা কথা বলি, এক বুজুর্গ আছেন ওলামা বাজারের হুজুর, নাম শুনছেন কি না জানি না, দেখছেন কেউ? ওলামা বাজারের হুজুর যায় নামাজে নামাজ পড়তেন না, রোগ ছিল এটা ওনার, বুজুর্গ ছিলেন, রোগ ছিল। দুই বুজুর্গ সন্দীপীর হুজুর আর ওলামাজার আব্দুল আলিম, দুইজন ঢুকছে হরম শরীফে, সন্দীপীর হুজুর দরবেশ মানুষ, ওনারে মশল্লা বিজয় দিন নিষেধটা, নিজের মশল্লা। তো ওলামাজার হুজুর, আমি এই মশল্লাতে নামাজ পড়ি না। সন্দীপীর হুজুর কক, এটাতে ভরা জায়েজ আছে। ওলামাজার হুজুর কক, আপনি মুফতি না, দুইটা লাগছে ঝগড়া, দুই পীরে কি লাগছে ঝগড়া লাগছে। আমি সন্দীপীর হুজুর হাতের থেকে মশল্লাটা টানি নিয়ে মশল্লা বিছে আল্লাহ আকবার করে নামাজে দাঁড়াই গেলাম। আমি সালাম ফিরিয়ে বললাম, আপনাদের দুই বুড়ার এক বুড়ো মুফতি না, আমি মুফতি, কি করা যাইব? আমি আর পালানপুরি আর সন্দীপের হুজুর হারাম শরীফে ঢুকতেছি বাবে উম্মাহানি দিয়ে, আমি ঢুকছি সন্দীপের হুজুর আর পালানপুরি জুতা নেব এই কনুই দিয়ে। পালানপুরি সাহেব আমাকে এভাবে ঠেলিয়ে দিলেন আর ঝুঁকিয়ে সন্দীপের হুজুরের জুতা নিয়ে নিজের বগল তলে নিলেন, শিখাই দিলেন আল্লাহর ওলিদেরকে সম্মান কিভাবে করতে হয়। যে সরমনাইর পীর সাহেব ফজলুল করিমকে সম্মান করে না, হে যদি বলে আমি আমরশবির খলিফার মুরিদ, হে আমরশবির খলিফাও না মুরিদও না, সে ধোকাবাজ। কারণ তুমি সরমনাইরে সম্মান কেন করতে পারো না? কি দোষ করছে? আমারে কয়, আমার সাথীরা, এই দেশের বুড়া সব আলেমেরা আমার সাথী, আমারে কয় কিছুদিন পরে ঢিলার মতো ব্যবহার করি আপনাকে ফালাই দিবে। মুরব্বী সাহেব আমারে কইছে আপনি আমার ছেলেদের সাথে থাকবেন, ওনারা আমাকে বলছে আপনাকে আমরা আপনার আমাদের শরিয়া বোর্ডের উপদেষ্টা বানাইলাম, আমি যতটুকু পারি ওনাদের সহযোগিতা করি। আমার তো ঢিলের মতো ব্যবহার করার আগে দিয়ে আমি বহুত দূরে চলিয়ে যাব, আমি এই ব্যাপারে এত শক্ত, আমি শ্বশুরও চিনি না, বাপও চিনি না, বাপ বাপের মকামে, শ্বশুর শ্বশুরের মকামে, কিন্তু আকীদার মাসলাতে যখন কোনো উল্টা সিধা হয় আমি তাদের সাথে নাই।
অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। মাওলানা হাসান জামিল সাহেব আমাদের অনেক স্নেহধন্য, আমার অনেক ভালোবাসার, আমি আল্লাহর রাস্তায় অনেক মহব্বত করি। জীবনে এই দুই ব্যাপ দ্বিতীয় আর দেখা হয়েছে তার চেহারা। এরা বড় বড় বক্তা সবাই মাওলানা মামুন সাহেব, এদের নাম শুনলে বুঝেন না ওই যে মাইটে আছে না এখন কারে কমু ফতুয়া, সব মূর্তিরা বসা আছে। পালানপুরি সাহেব দেখলে এখানে যদি দেখতো যে এ ছবি উঠাইতে আছে, তুই কইতে জাহান্নামে কেন আসছো? বুঝেন নাই আমাদের এখনো দালেফতাগুলির ফতুয়াগুলি হারাম। ও বলতে পারি না, একলা বললে কেউ হুজুরে মাথা খারাপ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে না, বুঝেন নাই তো অনেক কথা বলতে পারি না। কিন্তু ইনাদেরকে আমরা আল্লাহর রাস্তায় মহব্বত করি, হাসান জামিলের মহব্বত করি, মাওলানা মামুন সাহেবের মহব্বত করি, ওই যে মাওলানা ওবায়দুল্লাহর মহব্বত করি, মাওলানা কিনাম নদভী সাহেবের মহব্বত করি, এরপর আইয়ুবীরে মহব্বত করি। আইয়ুব সাহেব তো আমরা বাজান বাজান করি ডাকে, আমি কি এর বাপ? সম্মানের বাজান। আল্লাহ তাদেরকে আরো বড় করুক, আল্লাহ তাদেরকে একতার জন্য প্রতীক করুক। এই দেশের ওলামাই হক্কানি রব্বানি যদি এক হয়ে যায়, কোথায় যাবো বাতিল, কোথায় যাবো মওদুদি, কোথায় যাবো মহিলা, কোথায় যাবো নাস্তিক, কোথায় যাবো মুরতাদ, কেউ জানে না। সবাই এক হওয়ার দরকার, এক হওয়ার জমানা আসিয়ে গেছে। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ।